জাতীয় সংগীত কেন এখানে আসবে ভাই জাতীয় সংগীত বলবো জাতীয় সংগীত পড়ো ঠিক আছে আমার সোনার বাংলা প্রথম লাইনটা বলো প্রোনান্সিয়েশন ডেভেলপ করার জন্য ভোকাবুলারি জানার জন্য আমরা অন্য স্টেপস ফলো করব রাইট এবং আমরা অনেকে আছে না বাথরুম সিঙ্গার যেটা আমার ফেভারিট যে আমি নিজেই নিজে রাইট এর ফেভারিট যে সিঙ্গারটা আছে আমরা কি করি ফেভারিট একটা সং পাইলে নিজে মনে গুনগুন করে গাইতে গাইতে থাকি আচ্ছা ডিয়ার অডিয়েন্স এবং তোমার কাছেও প্রশ্ন তুই প্রথমে বলবা না দেখি অডিয়েন্স জানে কিনা বোবারা কেন কথা বলতে পারে না জানেন ওয়েল আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট আপনারা যারা ফ্রিতে ইংলিশ শিখতে চান এবং কোনো কোর্স করতে চান না তারা এই ভিডিওটি পুরোটা দেখবেন এবং একটুও টানবেন না ঠিক আছে সো আমাদের আজকের টপিক হচ্ছে স্পিক ইংলিশ ফ্লুন্টলি ফাইভ স্টেপস টু ফ্লুয়েসি আপনি এই মাত্র পাঁচটা কাজ করে মাত্র কয়টা কাজ পাঁচটা পাঁচটা কাজ করলে নিজে নিজে বাসায় যদি আপনি পাঁচটা কাজ রেগুলার করেন তাহলে আপনার কোথাও কোর্স করার প্রয়োজন পড়বে না আপনি নিজে নিজে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে এটার জন্য আপনার ইংলিশের বেসিকটা ভালো থাকতে হবে এবং প্রতিদিন ভালো পরিমাণ একটা সময় আপনাকে ডেডিকেট করতে হবে ইংলিশটা প্র্যাকটিস করার জন্য রেডি শুরু করা যাক সো প্রথম একটা জেনে নেই যে আমরা যারা আছি এখানে ধরেন অডিয়েন্সের মধ্যে যারা আছে যেমন তুমি আছো তুমি তো শিক্ষিত মেয়ে তাই না কিছুদিন পর ডক্টর হবার ডেন্টিস্ট হয়ে যাচ্ছে এরকম ধরেন আমার ভিউয়ার্স যারা আছে এদের মধ্যে অনেকেই কিন্তু হাইলি এডুকেটেড যেমন ধরো যে আমি স্টুডেন্ট পাই এমন হচ্ছে বিসিএস ক্যাডার স্টুডেন্ট হ্যাঁ কোনো ইউনিভার্সিটির সে লেকচার বা আয়ালস করতে আসছে সে কোনো একটা ইউনিভার্সিটির প্রফেসর ডিন তারা আয়ালস করতে আসছে বাট তাদের ইংলিশের স্পিকিং ফ্লুয়েন্সিটা না খুব একটা ডেভেলপড না তারপরে দেখো এডুকেশান একটা জিনিস আর ইংলিশের ফ্লুয়েন্সিটা কি আলাদা জিনিস সো এই ফ্লুয়েন্সি ডেভেলপ করার জন্য যারা আমরা লজ্জা পাই কোথাও কোর্স করতে যাইতে আবার মনে হয় যেন আমার কোর্স করার দরকার নেই একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে এই ভিডিওটি তাদের জন্য ঠিক আছে সো প্রথমে একটু জানা দরকার যে ফ্লুয়েন্সি অ্যাকচুয়ালি কেন আসছে না ফ্লুয়েন্সিটা আসলে কেন আসছে না এখানে প্রথম যে জিনিসটা আমাদেরকে বোঝার ব্যাপার আছে সেটা হচ্ছে যে সারা জীবন যে আমরা ইংলিশটা শিখেছি ধরো স্কুল কলেজে কম্পালসারি কি প্রায় বারো বছর হাই স্কুল কলেজ মিলিয়ে টুয়ালভেস্ট কম্পালসারি ইংলিশ শিখো রাইট রাইট এর পর যে যারা ভালো ভালো সাবজেক্টটা পড়াশোনা করি তারাও কিন্তু ইংলিশে পড়াশোনা করি বাট এই ইংলিশ আর আমরা যে এই ইংলিশটা বলছি এটার মধ্যে পার্থক্যটা কি এটার মধ্যে সমস্যাটা কোথায় দেখো স্কুল কলেজ ইউনিভার্সিটি যে যেটা শিখতেছি সেটা কিন্তু একটা সাবজেক্ট সেটা কি সাবজেক্ট যেমন ধরো তুমি ম্যাথ পড়ে ম্যাথ শিখেছো তাই না ম্যাথ কি একটা সাবজেক্ট না তুমি কি ম্যাথে কথা বলো হিস্ট্রি একটা সাবজেক্ট হিস্ট্রিতে কথা বলো সো একইভাবে স্কুল কলেজে আমরা যে ইংলিশটা শিখেছি সেটাও কি একটা সাবজেক্ট শিখেছি কিন্তু বলার সময় কি প্রয়োজন পড়ে ভাষার সো এই ভাষা বলতে গেলে আমাদের কি কি অবস্টেকলস আছে সেটা একটু জেনে নেই সো বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করলে এবং আমার গত প্রায় ফোরটিন ইয়ার্সের হাজার হাজার ক্লাস নেওয়ার এবং হাজার হাজার শিক্ষার্থী পড়ানো এক্সপিরিয়েন্স দেখেছি বেশিরভাগ মানুষই প্রথমেই বলে ভাই আমার গ্রামারের প্রবলেম আছে গ্রামার ওয়েক তুমি গ্রামার স্ট্রং না ওয়েক ভালো পারো গ্রামার কম পারো রিটেন ভালো পারি বাট লিখতে গেলে ভালো পারো বলতে গেলে মনে হয় সমস্যা হয়েছে আচ্ছা এরপরে কি ভোকাবুলারি মনে হয় না যে ভোকাবুলারি একটু কম জানি কিন্তু মনে থাকে না বা ধরো কোন সময় কোন শব্দটা বলবো এটা এরকম ব্যাপার হয় না মানে ভোকাবুলারি একটা প্রবলেমে চলে আসে এরপর ধরো প্রনান্সিয়েশন এখন প্রনান্সিয়েশনটা কেন ম্যাটার করে যেমন ধরো আমি যদি তোমাকে বলি যেমন আমার ভিউয়ার্সরা আছে আমি যদি বলি ভাই আপনারা ভালো আছেন এটাকে করলে কি হবে এটা যদি আমি একটা ফান ভিডিও বানাই তখন মানুষ এটা পছন্দ করবে ভাই আনারা কেন আসেন তাই না হ্যাঁ বাট আমি যখন একটা এডুকেশন ভিডিও বানাচ্ছি একটা ভালো কিছু করছি তখন যদি আমি কথা বলি উচ্চারণটা ভুল ভাল বলি বা আঞ্চলিক ভাষায় কথা বলি তখন মানুষ কিন্তু কি করবে না এটা গ্রহণযোগ্য হবে না রাইট একইভাবে তোমার প্রোনাউন্সিয়েশনটা কি যদি স্ট্যান্ডার্ড না হয় মানুষের কাছে কি তোমার স্পিকিংটাও হবে না রাইট এরপরে সবচেয়ে বড় যে প্রবলেমটা মানুষ এটা বেশিরভাগ মানুষ বলে সেটা জড়তা না যে হয় ভাইয়া আমি বুঝি আপনি বলতেছেন আই ক্যান আন্ডারস্ট্যান্ড কিন্তু বলতে গেলে আমার গলা শুকিয়ে যাচ্ছে পেটে আছে মুখে নাই মাথার মধ্যে আসছে বলতে পারছি না রাইট বা যদি বলবো বললে কি ভুল হবে মানুষ কি বলবে এই জিনিসটা কি ম্যাটার করে না প্রবলেম হয় না সো এটাকে বলা হয় ইনার্শা বা জড়তা তাহলে এই জিনিসগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের সবারই কমন প্রবলেম এই জিনিসগুলোর কারণে কি আমরা ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারছি না তাহলে এখন দরকার যেহেতু প্রবলেমগুলো জানা হলো তোমরা যখন ডক্টরের কাছে যাও মানে আমরা যখন ডক্টরের কাছে যাই ডক্টর তাকে টেস্ট করে তাই না প্রবলেমগুলো দেখে প্রবলেমগুলো দেখার পরে ডক্টর কি করে আমাদেরকে সলিউশন দেয় সমাধানটা কি সো হিয়ার ইজ দ্য সলিউশন এবার আমরা আলোচনা করব যে আমাদের যাদের এই প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো কিভাবে আমরা সলভ করতে পারি সো সলভ করার জন্য নাম্বার ওয়ান স্টেপ যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে স্পিড রিডিং সো রিডিং তো বুঝতেই পারছো পড়া ঠিক আছে আর পড়া মানে একটা মজার বিষয় আছে পড়া মানে কিন্তু মনে মনে পড়া না ছোটবেলা মনে আছে তোমার বাবা মা কখনো বলে না এই জোরে জোরে পর এই আমি মা বলতো আমি রান্নাঘরে কাজ করতেছি তুই ওই রুমের থেকে পড়বে আমি যেন এখান থেকে শুনি হয়েছে না আমার বাবা করতো না হলে পরে শব্দ যদি তার কানে না যাইতো পড়ার কি শব্দ করে পড়া ঠিক আছে মনে মনে পড়বে না আর স্পিড কি দ্রুত দ্রুত পড়তে পড়তে হবে। এক কাজ হচ্ছে আমাকে ইংলিশটা হবে। আমি প্রত্যেকটা স্টেপ একটু পরেই হচ্ছে ডিটেলস আলোচনা করব তার আগে মূল স্টেপগুলো দেখে নিই তাহলে আমাদের সলিউশনটা কি অবস্ট আমরা দেখেছি সলিউশনের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে স্পিড রিডিং আমাকে দ্রুত ইংরেজি পড়তে হবে দুই নাম্বার হচ্ছে লিসনিং আমাকে ইংলিশ শুনতে হবে আচ্ছা ডিয়ার অডিয়েন্স এবং তোমার কাছেও প্রশ্ন তুই প্রথমে বলবা না দেখে অডিয়েন্স জানে কিনা বোবারা কেন কথা বলতে পারে না জানেন একটু কমেন্ট করে জানান তো বোবারা কেন কথা বলতে পারে না তিন সেকেন্ড সময় ওয়ান তুমি বলো বোবারা কেন কথা বলতে পারে না কারণ হচ্ছে ওদের মুখে জড়তা আছে প্লাস মুখে জড়তা আছে না মানে এই ডক্টর কথা বলো আচ্ছা বোবারা কথা বলতে পারে না কারণ হচ্ছে বোবারা কানে শোনা না

তিন নাম্বার যে সলিউশনটা আছে তিন নাম্বার হচ্ছে কনভারসেশন প্র্যাকটিস করতে হবে কি করতে হবে কনভারসেশন প্র্যাকটিস যেমন ধর আমি এখন তোমার সাথে কথা বলছি রাইট এখন আমি তোমাকে কিছু কোশ্চেন করছি তুমি সেগুলোর অ্যানসার দিচ্ছ তুমি কোয়েশ্চেন করছো আমি অ্যান্সার দিচ্ছি এই যে কনভারসেশন প্র্যাকটিস করাটা এটা কি বলে কিউ এ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ধরো আমরা একটা টপিক নিলাম টপিকটা কি ধরো ফ্রেন্ডস টপিকটা কি ফ্রেন্ডস এখন ফ্রেন্ডসের উপরে ধরো আমি পাঁচটা বা দশটা কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করবো তুমি বলবা তুমি আমাকে জিজ্ঞেস করবা আমি বলবো এরপরে এই সেম টপিকের উপরে আমি একটা প্রেজেন্টেশন দিব অর্থাৎ ধরো দুই মিনিট টানা টানা আমি নিজে ফ্রেন্ডস নিয়ে বলবো এখানে কোনো প্রশ্ন থাকবে না নিজে একটা স্পিচ হচ্ছে সলিউশন প্রতিদিন এই কাজটা করতে করতে হবে হবে প্র্যাকটিস প্রেজেন্টেশন দিতে হবে চার নাম্বার হচ্ছে রিভিশন করতে হবে কি করতে হবে ভাই রিভিশন রিভিশন আমরা মানুষ সহজাতভাবেই সবকিছু ভুলে যাই খুব সহজে ভুলে যাই ঠিক আছে তো এই ভুলে যাওয়া জিনিসগুলো আমাদের যেন মনে থাকে মনে পড়ে সেজন্য প্রতিদিন আমাদেরকে গ্রামার প্র্যাকটিস করতে হবে ভোকাবুলারি প্র্যাকটিস করতে হবে এবং প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করতে হবে এই তিনটা জিনিস আমাদের ডেইলি লাগবে রিভিশন পার্ট লাস্ট সলিউশন হচ্ছে একজন মেন্টার আচ্ছা মেন্টারের কথা কেন বললাম একটু আগে বলেছিলাম যে আপনি নিজে নিজে শিখতে পারবেন কিন্তু এখন আবার উল্টা কথা বলছে মেন্টার লাগবে মেন্টার কেন লাগবে তুমি কি কি মনে করো ডু ইউ থিঙ্ক যে উই নিড এ মেন্টার আমরা তো নিজে নিজে শিখব না আমাদের অবশ্যই মেন্টর লাগবে যে আমাদেরকে দিক নির্দেশনা দিবে আমাদেরকে নিজে নিজে শিখতে তো পারবা তুমি দেখে দেখে রিডিং পড়বা এখানে তো মেন্টরের দরকার নাই তুমি ইউটিউব থেকে ভিডিও শুনবা লিসনিং করবা তো গাইডেন্স তো লাগবে গাইডেন্স তো দিয়ে দিলাম এই ভিডিওতে তো বলে দিলাম এই কাজগুলো না হবে না আমরা তো বাঙালি আমরা তো এইভাবে শিখব না আমাদের তো শেখানো লাগবে জোর করে ধরে বেঁধে আচ্ছা শেখানো লাগবে না এর থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তোমার এক্স্যাক্ট প্রবলেমটা কোথায় তুমি রিডিং প্র্যাকটিস করছো লিস্টিং প্র্যাকটিস করছো কনভার্সেশন করছো প্রেজেন্টেশন করছো বাট তোমার এক্সাক্ট প্রবলেমটা কোন জায়গায় সেটা তো তুমি নিজে ফাইন্ড আউট করতে পারবে না ফর দ্যাট ইউ নিড সাম এক্সপেরিয়েন্সড এই জায়গায় হচ্ছে মেন্টারের কাজটা যে আপনি সব কিছু করছেন বাট এক্স্যাক্টলি আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে কোন সলিউশনটা লাগবে যেমন সব ব্যথার ওষুধ যদি পা দেয় তাহলে কি ধর পেটে ব্যথা করতেছে নাপা দিলে হবে হ্যাঁ হালকা মাথা ব্যথা হালকা জ্বর ঠান্ডা লাগলে নাপা দিলে কাজ করে পেটে তো অনেক কারণে হতে পারে তাই না তো তখন কি করতে ডক্টরের কাছে যেতে হয় ডায়াগনস্টিক করতে হয় তারপরে মেডিসিন নিতে হয় তো একইভাবে তোমার এই জায়গাগুলোতে প্রবলেমটা কোথায় হচ্ছে সেটা বের করে তোমাকে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়ার জন্য একজন কি দরকার মেন্টর দরকার তাহলে এবার দেখি যারা এরপরেও মেন্টরের কাছে যেতে চান না পরের অংশটু তাদের জন্য যে কিভাবে আমরা রিডিং প্র্যাকটিস করব লিস্টিং প্র্যাকটিস করব কনভারসেশন প্র্যাকটিস করব রেডি তাহলে মনে থাকবে তোমাকে কি কি বলেছিলাম বলো তো স্টেপ কয়টা কয়টা স্টেপে প্র্যাকটিস করবা স্টেপ কয়টা বলেছিলাম পাঁচটা পাঁচটা নাম্বার 1 কি ছিল স্পিড রিডিং স্পিড রিডিং নাম্বার 2 লিসেনিং লিসেনিং নাম্বার 3 কনভারসেশন কনভারসেশন প্র্যাকটিস নাম্বার 4 রিভিশন রিভিশন নাম্বার 5 মেন্টর 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 আমি আছি আবি স্যার আচ্ছা ঠিক আছে স্পিড রিডিং এর কাজটা কি কতটুকু পড়বো কতক্ষণ পড়বো কিভাবে পড়বো যেমন ধরো এখানে জাস্ট ছোট্ট একটা প্যারাগ্রাফ তোমাদের নিয়েছি হ্যাঁ এর কাজটা কি তুমি এই প্যারাগ্রাফটাই প্যারাগ্রাফটা তুমি একবার পড়বা আমি টাইম দেখব যে তোমার এটা পড়তে কতক্ষণ সময় লাগছে তো একবার জোরে জোরে এই গ্লিসনিং পারসপিরেশন ড্রপস পারকল্ড ইন দা সানশাইন নেক্সট আইব্রো একটু জোরে বলো ওয়ার্ক

work friends we jog together once a week sitting on a bench after a long run she spoke passionately about something are you listening to me what are you doing falling in love with you done তাহলে এবার দেখো সেকেন্ড টাইম যখন পড়ছো তোমার কি ফার্স্ট টাইমে কম সময় লাগছে না তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার অনেক পড়ার দরকার নাই না অনেক ইংলিশ পড়ার দরকার নাই জাস্ট কি কর তুমি একটা পেজ নাও যেকোনো একটা সোর্স থেকে তোমার একাডেমিক বুক হতে পারে যেকোনো জায়গা থেকে জাস্ট এক পেজ ইংলিশ নাও নিয়ে এই সেম পেজটা 5 টাইমস পড়বা কয়বার পড়বা 5 টাইমস এবং প্রতিবার তোমার টার্গেট থাকবে কি প্রথমবার থেকে কম সময় না আরো কম সময় হয় থার্ড টাইমে যেন আরো কম সময় হয় फोर्थ টাইম আরো কম সময় ফিফথ টাইম আরো কম সময় এখন এটা পড়তে গিয়ে দুইটা প্রবলেম ফেস করতে পারো যেমন ধরো তুমি গ্লিসেনিং শব্দের অর্থ জানো জানো না পারস্পিরেশনের সঠিক উচ্চারণ জানো পারস্পিরেশন জানো না তাহলে এখানে দুটো প্রবলেম হতে পারে একটা কি একটা হচ্ছে ওয়ার্ডের মিনিং জানি না আর একটা হচ্ছে ওয়ার্ডের প্রোনান্সিয়েশন জানি না বাট এটাতে আমাদের ফোকাস করার দরকার নাই কেন কারণ আমাদের এখানে টার্গেট হচ্ছে মুখের জড়তা কাটানো ফ্লুয়েন্সি বাড়ানো আগে আমি বলা শিখছি ঠিক আছে মুখের জড়তা কাটাচ্ছি প্রোনান্সিয়েশন ডেভেলপ করার জন্য ভোকাবুলারি জানার জন্য আমরা অন্য স্টেপস ফলো করব তো তুমি যখন স্পিড রিডিং পড়বা মুখের ফ্লুয়েন্সি ডেভেলপ করার জন্য

এটা একটা রবীন্দ্রসঙ্গীত মানে সুরটা রবীন্দ্রসঙ্গীত থেকে নেওয়া এবং এটা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর তো এই যে রবীন্দ্রনাথের যে সুরে আমরা এটা গাইছি রবীন্দ্রনাথকে তোমাকে শিখে গেছে না শুনছো না শুনেছি কোথায় স্কুলে শুনছো টিচারের কাছে শুনছো বিভিন্ন জায়গায় শুনছো শুনতে শুনতে এখন কি তুমি নিজের সেম স্টাইলে গাইতে পারতেছো না রাইট আমরা অনেকেই আছেন না বাথসাম सिंगर ফেভারিট ডি सिंगर রাইট ইওর ফেভারিট सिंगर টাছ আমরা কি করি ফেভারিট একটা song পাইলে নিজে মনে গুনগুন করে গাইতে থাকি তো সেম কাজটা হচ্ছে লিস্টিং তুমি যখন ইংলিশটা বারবার শুনবা তো ওদের প্রোনাউন্সিয়েশন স্টাইল ওদের কথা বলার স্টাইলটা তোমার মাথার মধ্যে ঢুকে যাবে এবং তখন তোমার অটোমেটিকলি মুখে মনের যে ব্যাপারটা আছে মাথার ব্রেইনের যে কাজগুলো আছে অটোমেটিকলি দিতে কথা বলার জন্য রেডি হয়ে যাবে কিভাবে করবা বিভিন্ন সং আছে পডকাস্ট আছে ভিডিও আছে ভালো ভালো ইংলিশ চ্যানেল আছে যেমন ধরো বিবিসি লার্নিং ইংলিশ ডট কম একটা আছে তারপরে ধরো টক আছে টেকটক একটা অ্যাপ বিবিসি লার্নিং ইংলিশ ওদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে তারপর ওয়েবসাইট আছে এখানে গেলে তুমি গান পডকাস্ট ভিডিও প্রচুর কিছু পাবা অ্যাক্টিভিটি সহ তাহলে তুমি এগুলো প্রতিদিন কি করবা শুনবা কিভাবে শুনবা শোনারও কিছু স্টেপ আছে কারণ প্রত্যেকটা জিনিস কি সিস্টেমেটিক ওয়েতে না করলে কিন্তু লাভ নাই সিস্টেমেটিক ওয়েটা না করলে কি হয় না কোনো কিছুতে ফায়দা হয় না তাহলে সিস্টেমেটিক ওয়েটা কি কি করব প্রথমে ধরো তুমি একটা সং নিলা ঠিক আছে ইংলিশ সং নিয়ে তুমি এই সংটা জাস্ট একবার কি করো শুনো জাস্ট পুরোটা একবার শুনো শোনার সময় কি করবা ওই যে সাবটাইটেল অন করে নিবে জাস্ট তুমি শুনবা আর নিচে যে সাবটাইটেলটা আছে ওটা মনে মনে পড়ার চেষ্টা করবা এটা হচ্ছে একবার ফার্স্ট টাইম করবো সেকেন্ড টাইম এবার তুমি শুনবা লেসন তারপরে এক লাইন শুনবা ওইটা পজ করবা এক লাইন শুনবা পজ করবা পজ করে যে লাইনটা শুনছো সেই লাইনটা তুমি ওদের মতো করে বলার চেষ্টা কর তাহলে লিসেন পজ রিপিট সেকেন্ড স্টেপ তোমার তাহলে প্রথম স্টেপে কি করলা পুরাটা শুনলা সেকেন্ড স্টেপে কি করবা একটা লাইন শুনবা পজ দিবা যে লাইনটা শুনছো সেই লাইনটা নিজে বলবা থার্ড স্টেপ হচ্ছে এবার হচ্ছে লিসেন এন্ড রিপিট এবার আর পজ হবে না লিসেন এন্ড রিপিট অর্থাৎ শুনবা শুনতে শুনতে বলবা যেমন ধরো তুমি যখন হচ্ছে গান শুনো হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতেই আমরা গাই না হ্যাঁ বিড়বিড় করে গাই বা মনে মনে গাই গান শুনতে শুনতেই তো গাই এটা হচ্ছে আমার লাস্ট স্টেপ তাহলে প্রথম স্টেপ কি আমি যা শুধু শুনবো সেকেন্ড স্টেপ হচ্ছে একটা লাইন শুনবো সেটা রিপিট করবো তিন নম্বর স্টেপ হচ্ছে শুনবো এবং সাথে সাথে রিপিট করব এভাবে আমি লিসনিংটা প্র্যাকটিস করব ক্লিয়ার ক্লিয়ার ঠিক আছে লেটস মুভ অন টু দা নেক্সট স্টেপ কনভারসেশন প্র্যাকটিস কনভারসেশন প্র্যাকটিস কিভাবে করব এটা আগে বলেছিলাম যে দুইটা ওয়েতে নাম্বার 1 নাম্বার 1 হচ্ছে কোশ্চেন আনসার নাম্বার 2 হচ্ছে প্রেজেন্টেশন কোয়েশ্চেন আনসার কিভাবে প্র্যাকটিস করব প্রথমে এই দুইটার জন্য আমরা টপিক সিলেক্ট করব ধরো আমি টপিক সিলেক্ট করলাম ফ্রেন্ডস তাহলে এখন আমি ফ্রেন্ডস দিয়ে তোমাকে কিছু কোয়েশ্চেন করব তুমি আনসার দিবা এরপরে এটা ফ্রেন্ডস যে আমি টপিকটা দিব এক মিনিট চিন্তা করে তুমি যতটুকু বলতে পারো ফ্রেন্ডস সম্বন্ধে নিজে নিজে বলবা তখন কোনো কোয়েশ্চেন হবে না নিজে শুধু বলবা ঠিক আছে সরি রেডি ফার্স্ট কোশ্চেন হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ আই হ্যাভ লট অফ ফ্রেন্ডস বাট Well, I have a lot of friends. I have a lot of friends. But only few but close only friends. Few friends. But only few close friends. Only few close friends. I saw your video and I don't close friend." friends. <laughs> ask a question about friends. <laughs> just who is your best friend? Okay. Who is your best friend? Well, uh, though I have a lot of so-called friends and some close friends, but I would say my best friend is my mother. তাহলে এইভাবে ধরো যে তুমি একটা কোয়েশ্চেন করলাম আমি একটা কোয়েশ্চেন করলাম আমরা উত্তর দিচ্ছি তো এইভাবে মিনিমাম আমরা দশ থেকে পনেরোটা কোয়েশ্চেন এই টপিকের উপরে নিব নিয়ে একজন একজনের কোয়েশ্চেন করবো আরেকজন একজন আনসার দেবো এভাবে একবার প্র্যাকটিস করবো ডেইলি এবং প্রেজেন্টেশন এবার ধরো আমি তোমাকে বললাম টেল মি সামথিং অবাউট ইউর ফ্রেন্ডস টেলমি সামথিং অ্যাবাট ইয়ার ফ্রেন্ডস তুমি নিজে নিজে বলো তো যতক্ষণ বলতে পারো দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এক মিনিট যতক্ষণ পারো একটু বল তোকে দেখে আমরা অ্যান্ড টপ অ্যাবাট ইউর ফ্রেন্ডস

সো রিভিশনে আমরা কি কি রাখবো গ্রামার ভোকাবুলারি প্রোনাউন্সিয়েশন গ্রামার রিভিশনের জন্য আমরা ক্লাস নাইন টেন এর বইগুলা দেখতে পারি গ্রামার রিভিশনের জন্য ক্লাস নাইন টেন এর বইগুলো দেখতে পারি ভোকাবুলারি একটা মজার বিষয় হচ্ছে যে ইংলিশে কথা বলার জন্য আসলে খুব বেশি ভোকাবুলারি লাগে না অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি বলে যে আপনি যদি তিন হাজার ওয়ার্ডস জানেন অনলি থ্রি ওয়ার্ডস আপনি ডেলি লাইফের এইট্টি পার্সেন্ট কথা ইংলিশে বলতে পারবেন তাই না মানে ব্যাপারটা কি অনেক বেশি কি অ্যাসিওরিং মানে নিশ্চিত হয়ে যাচ্ছে যে না ভাই খুব বেশি কঠিন কিছু না ইংলিশ এবং মজার বিষয় হচ্ছে যে এই এইটি পার্সেন্টের মধ্যে একটা ভাগ আছে তোমার টু ফিফটি ওয়ার্ডস ইউজ করি আমরা হচ্ছে এইটি ক্ষেত্রে আর বাকি ওয়ার্ডস গুলো আমরা ইউজ করি টোয়েন্টি পার্সেন্ট তার মানে মাত্র আড়াইশো ভোকাবুলারি তুমি আড়াইশো শব্দ যদি তুমি জানো সেগুলোকে ব্যবহার করতে পারো তাহলে তুমি ইংলিশে সারা দিনের মধ্যে এইটি পার্সেন্ট টাইম ইংলিশে কথা বলতে পারবে কারণ সেম কথাগুলোই কি ঘুরে ফিরে আসে রাইট এই গেল হচ্ছে ভোকাবুলারি এরপরেও যদি তোমার ভোকাবুলারি ল্যাকিংস থাকে তুমি শিখতে চাও তাহলে সেক্ষেত্রে কোর্স করতে পারো তো যদি গ্রামারের মনে হয় যে না আমি নিজে নিজে বুঝতেছি না আমার আমার একটু কেউ বুঝে দিলে ভালো হয় সেক্ষেত্রে কোর্সেস আছে অনলাইনে সেগুলো করতে পারো এবং প্রোনাউন্সিয়েশনের জন্য তুমি চাইলে কি ইউটিউব দেখে প্র্যাকটিস করতে পারো বা যদি মনে হয় না একজন শিক্ষকের তত্ত্বাবধানে করলে ভালো হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের লাস্ট স্টেপটা মেন্টার সো মেন্টার হিসেবে আমি আছি আমি আহমদ আবির টিচিং ইংলিশ ফর দ্য লাস্ট ফোরটিন ইয়ার্স ইউনো আমি স্টার্ট করেছি হচ্ছে তোমার সাইফুরসে অনেক বছর সেখানে ক্লাস নিয়েছি এছাড়া বাংলাদেশের নাম করে আরও অনেক প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছি আমার নিজের লেখা বই আছে আয়ালসের উপরে আয়স আয়ালস স্পিকিংয়ের উপরে বই লিখেছি প্রোনাউন্সিয়েশনের উপরে বই লিখেছি স্পিকিংয়ের উপরে বই আছে ঠিক আছে সো আই হ্যাভ হিউজ এক্সপেরিয়েন্স এছাড়া টিচার্স ট্রেনিং দিয়েছি অনেক জায়গাতে ঠিক আছে সো আপনারা চাইলে অনলাইনে আমার কাছে কোর্স করতে পারেন

ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে বাকিদের কাছে পৌঁছে দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে